বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই বাউন্ডারি গেট ডিজাইন। ডিজাইনগুলি দেখুন, দেখে আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। গেটগুলি সাধারণত লোহার হয়ে থাকে, তবে অনেকে স্টিলও লাগিয়ে থাকে। স্টিলের গেটগুলি দেখতে আরও সুন্দর লাগে। এই গেটগুলি আপনার জীবনের নিরাপত্তা বহন করে, তাই বন্ধুদের বলি একটি ডিজাইন পছন্দ করে মিস্ত্রি ভাইয়ের সঙ্গে আলোচনা করে বাড়িতে লাগিয়ে নিন। আজকের যে ডিজাইনগুলি আপনাদেরকে দেখাচ্ছি সবই সিম্পলের উপরে আছে। সিম্পলের মধ্যেও অনেক ডিজাইন আছে, দেখবেন খুবই শৌখিন ডিজাইন আছে। শৌখিন ডিজাইন দেখে কম খরচের মধ্যে যারা বানাতে চান তারা একটি পছন্দ করে নিন। ডিজাইনগুলি যদি পছন্দ না হয় তবে আপনাদের কি ধরনের ডিজাইন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই ডিজাইন দেওয়ার চেষ্টা করব। যে সকল আমার নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি রোজ নতুন নতুন ডিজাইন দেখিয়ে থাকি। বন্ধুদের একটি জিনিস লক্ষ্য করতে বলবো, আমার প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা ডিজাইন দেখবেন। একটি ভিডিওতে যে ডিজাইনগুলি আপনাদের দেখিয়ে থাকি ওই ডিজাইনগুলি অন্য ভিডিওতে দেখতে পাবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা ডিজাইন দেখবেন। আপনার স্বপ্নের বাড়িটি সুন্দর করার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন, দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবেই হবে। তবে ম্যাটেরিয়ালগুলি ব্র্যান্ডেড কোম্পানি লাগাবেন, তাহলে সহজে মোর্চা পড়বে না। আজ যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই সিম্পল ডিজাইন। ডিজাইনগুলি দেখুন, দেখার পর আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। আমার এই চ্যানেলটিতে বিভিন্ন ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা করে, যা আপনাদের খুব সুবিধা হয়। যারা জানালার গ্রিল ডিজাইন দেখতে চান, প্রথমেই জানালার ছবি দেওয়া আছে, আপনি সেই ভিডিওতে ক্লিক করে আপনি জানালার ফটোগুলি দেখতে পারেন। আবার যে ভিডিওতে বাউন্ডারি গেট দেওয়া আছে ওই গেটগুলি আপনারা দেখতে পারেন। ভারী ডিজাইন আছে এবং হালকা ডিজাইন আছে, যার যেটি পছন্দ সে মতো আপনারা দেখবেন, আপনি আপনার পছন্দ মতো বেছে নিন। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ডিজাইন আছে, তার মধ্যে জানালার গ্রিল ডিজাইন, বাড়ির সামনের গেট ডিজাইন, সিঁড়ি রেলিং, আপনার যে ব্যালকনি আছে তার ডিজাইন,
স্টিল এবং আয়রন কিছু ডিজাইন আছে, স্টিল ম্যাটেরিয়াল দিয়ে বানালে ভালো লাগবে। আবার কিছু ডিজাইন আছে আয়রন দিয়ে বানালে ভালো লাগবে। আমি আপনাদের বলবো আপনার বাড়ির কী পজিশন গ্রিলগুলি লাগাতে হবে। যদি ধরনি বাড়ির সামনের কিছু গ্রিল লাগাতে হবে তাহলে একটি শৌখিন দেখে ডিজাইন পছন্দ করে লাগান। যদি মনে করেন বাড়ির পিছনের দিকে লাগাবেন তাহলে সিম্পল ডিজাইন পছন্দ করে লাগান। আর সিঁড়ি কিংবা ব্যালকনির গ্রিলগুলি সাধারণত স্টিল বেশি লাগিয়ে থাকে, তবে আপনি আপনার পছন্দ মতো লাগাবেন। আইজের ডিজাইনগুলি দেখাবো বেশিরভাগ বাউন্ডারি গেট ডিজাইন আছে, সবই দেখুন। দেখার পর আপনি আপনার পছন্দ মতো বেছে গ্যালারির মধ্যে রেখে দিন। অনেক বন্ধু আমাকে কমেন্ট করে, ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিছু ডিজাইন পাঠান। তাদের উদ্দেশ্যে বলবো কমেন্ট বক্সে আপনার নাম্বার দিবেন, তবে হ্যাঁ আপনি কী ডিজাইন লাগবে, যেমন জানালা, দরজা, সিঁড়ি রেলিং, বারান্দা রেলিং, বাড়ির যে প্রাচীর আছে তার গেট অর্থাৎ বাউন্ডারি গেট ইত্যাদি যেটি লাগবে ওই ডিজাইনটি উল্লেখ করে দেবেন। আপনাদের একটি পরামর্শ দিতে পারি, আপনি যখন গ্রিলগুলি বানাবেন তখন মিস্ত্রি ভাইয়ের সঙ্গে মালের কোয়ালিটি দেখে দাম দর করে তবেই বানাতে বলব। কারণ আয়রনের কোয়ালিটি অনেক রকম হয়, আবার স্টিলের কোয়ালিটি অনেক রকম হয়। যেটি ভালো কোয়ালিটি হবে সেটি লাগাতে বলব। যেমন আয়রন, কাঁচা আয়রন এবং স্টিল আয়রন। কাঁচা আয়রন লাগালে ভবিষ্যতে শিগগিরই মরিচা পড়ে যাবে, আর স্টিল আয়রন লাগালে তা সহজে মরিচা পড়ে না। তাই বন্ধুদের বলবো হয়তো কিছু বেশি দাম পড়বে, তাও খুব বেশি না, কেজি প্রতি 5-10 টাকা ফারাক। আর স্টিলের কথা বলতে গেলে স্টিলের কোয়ালিটি বাজারে অনেক আছে, আপনাকে বলবো ব্র্যান্ডেড কোম্পানির স্টিল লাগাতে, যেমন MS স্টিল, SS স্টিল, SM স্টিল ইত্যাদি। আরেকটি কথা, বাড়ি তৈরি করার সঙ্গে সঙ্গে আপনার নিরাপত্তা ও সুরক্ষার জন্য আপনি ভুলেও ওই জায়গাগুলি ফাঁকা রাখবেন না। বন্ধুদের বলি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসছি, কথা হবে পরের ভিডিওতে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।